हे गाइस, दिस इज श्रीपर्णा और श्रीपर्णा लाइफस्टाइल चैनले आपनादेर आरो एकबार स्वागत। तो आजकेर आमादेर ढाकाय डे टू और आजकेर वेदारटा फगी कम, आजकेर एकटु सानी भाव देखा दिएछे। तो आशा करी बेलार दिके आरेकटु रोद उठे जाबे। तो एटा आमादेर रूम थेके होटेलेर रूम थेके निचेर भिउ। आमादेर होटेलटा छिलो एकदम रास्तार ओपर और एर पाशे एकटा चक मार्केट छिलो, एटा नयापल्टन, ताई अनेकटा बेशी उन्नत एबं एखाने गाड़ी घोड़ा सारा रात धरे चले, जेटा आमरा रातिबेला घुमोबार परेओ एत ओपरे थाका सत्त्वेओ फिल करेछि। तो आमरा रेडी टेडी होये नेमे गेलाम और तार उल्टो दिकेई छिलो मुघल कबाब हाउस। तो सेखाने आमरा सकालबेला ब्रेकफास्ट करे निलाम, तंदूरी रुटी मिक्स सब्जी, আর সবাই মিলে ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছি। কেননা আজকের আমাদের অনেকগুলো জায়গা ঘুরতে যেতে হবে। আমরা প্রথমেই আজকে চলে যাব হচ্ছে বারুডি, যেটা লোকনাথ বাবার সমাধিস্থল এবং সেইখানেই তিনি শেষ জীবন অবধি ছিলেন। তো সেটা খুবই পুণ্যস্থান। তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে গাড়িতে উঠে পড়েছি আর আজকের সুলতান ভাই আমাদের সঙ্গ দিতে পারেনি, অ্যাজ তার আজকের ওয়ার্কিং ডেজ। তো সে আজকের অফিসে আছে, তার বিকেলে আমাদের সঙ্গে জয়েন হওয়ার কথা ছিল বাট সে হতে পারেনি। কোনো ব্যাপার না, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। সে নেক্সট ডে আমাদের পুরোপুরি সাথ দিয়েছে, কেননা ফ্রাইডে এবং স্যাটারডে ঢাকাতে হচ্ছে হলিডেজ, যেরমভাবে আমাদের এখানে স্যাটারডে এবং সানডে, ওখানে ফ্রাইডে এবং স্যাটারডে। তো অনেক রাস্তা পার করে আমরা বারোদির উদ্দেশ্যে বেরিয়ে গেছি, সরি। তো বারোদি যাওয়ার পথে রাস্তাটা ভীষণ ভালো লাগছিলো, সর্ষের ক্ষেত, হলুদ ফুল, গ্রামগণ্য এলাকার মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে চলে গেলাম। এবং আমাদের একটা ইচ্ছে ছিল যে বারোদি পৌঁছে সেখানেই আমাদের দুপুরবেলা ভোগ খাওয়ার লোকনাথ বাবার, যেটা লাঞ্চে দেওয়া হয়। তো চলুন আমাদের সাথে সাথে আপনারাও দেখুন আমরা বারোদির উদ্দেশ্যে বেরোচ্ছি। তো এই যে বারোদি আমরা ঢুকে গেছি। তো আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে গেল, আমাদের চাচা খুব ভালো ছিল, রাস্তায় আমাদের সব বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছিলো। তো অ্যাটলিস্ট আমরা বারোদি ঢুকে পড়লাম। তো আমরা ওর মন্দিরের কাছাকাছি যাওয়ার জন্যে আমরা গাড়িকে বলেছিলাম একদম সামনেতে নামিয়ে দিতে, তো গাড়ি আমাদের একদম ফ্রন্টে নামিয়ে দিয়েছিল। তো এটা আমাদের লোকনাথ বাবার মন্দির, বাইরে দেখুন এরমভাবে খাবার প্রসাদ ইত্যাদি বিক্রি হয়, কিন্তু আমাদের এগুলোর থেকে বেশি ভেতরে একটি জায়গা ছিল, সেখান থেকেই প্রসাদ গ্রহণ করা মানে নেওয়াটা সেফ মনে করেছিলাম, কারণ এগুলোর থেকে ওটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো এখানে লোকনাথ বাবার মন্দিরে প্যাঁড়া ট্যাঁড়াগুলো ভীষণভাবে দেওয়া হয় আর এটা প্রায় প্রতিদিনই অল্প বিস্তর ভিড় হয়ে থাকে, আমরা ওখানে এসে জানতে পারলাম। তো দেখুন আজকেও মোটামুটি ভিড় আছেই ওখানে মন্দিরেতে, অনেক লোকাল লোক এবং অনেক দূর থেকে এসছে, বাংলাদেশের প্রচুর মানুষ সবাই এখানে পুজো দিতে এসছে ঠাকুরের কাছে। এটা ঠাকুরের সমাধিস্থল, ভীষণ পুণ্যক্ষেত্র। এবং এই যে হচ্ছে লোকনাথ বাবার মন্দিরের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, ঠাকুর ভেতরে বসে আছে, দেখুন ভীষণভাবে সুন্দর। এটা হচ্ছে ওনার সমাধি মন্দির এবং ওনার এর পাশে আরেকটি মন্দির ছিল, সেই মন্দিরটাতেও মানে প্রবেশ করা যায় এবং এর বাইরে মাটিও রাখা ছিল যেটা নিয়ে যাওয়া যায়। আমরা সেখান থেকে লোকনাথ বাবার সমাধিস্থ মাটিও বাড়িতে নিয়ে এসেছিলাম। তো এইটা হচ্ছে মেন মন্দির, এখানে দেখুন ভেতরে পূজা অর্চনার ব্যবস্থা আছে। আমরা যে ভোগটা প্রসাদটা কিনেছিলাম আমরা সেইটা দিয়ে সবাই মিলে ঠাকুরের উদ্দেশ্যে পূজা দিলাম। তো এই যে আমার এখানকার ঠাকুর মশাই যে প্রসাদেতে ফুল টুল দিয়ে পুজো দিয়ে দিচ্ছে এবং সামনে চরণামৃত। তারপর এখানে আমরা বাইরে বেরিয়ে দেখলাম এখানে সবাই পায়রাকে খাওয়াচ্ছে। তো আমারও ইচ্ছা হলো একটু সবাইকে পায়রা, সবাইয়ের মতন পায়রাগুলোকে খাওয়ানো। তো আমিও একটুখানি তাদের সাথে মজা করলাম। বারোদি থেকে বেরিয়ে দেখলাম এখানে তেলের প্রচুর খানির জায়গা আছে, যেখানে তেল সর্ষে বেটে সেখান থেকে সর্ষের তেল বার করা হচ্ছে। তো সেই ক্লিপস আমি একটুখানি আমার মোবাইলে ক্যাপচার করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ভীষণ ভালো লাগলো, কারণ আমি ফার্স্ট টাইম দেখলাম খানি থেকে তেল বার করা। তো এটা লোকনাথ বাবার সেই ভোগের জায়গাটা যেখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, কিন্তু আমরা জানতে পারলাম যে দুপুরবেলা ওখানে ভোগ খাওয়ানো হয় না, একদম সকালে হয়েছে এবং আবার পাঁচটায় হয়েছে। তাই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এবং একটা অন্য হোটেলে ভাত এবং চিকেন আমরা লাঞ্চ খেলাম
এবং খাওয়ার পর আমরা ডাইরেক্ট চলে এলাম পানাম সিটি। তখন বাজে ঘড়িতে 5:10 এবং এটা পানাম সিটির বাইরেটা। পানাম সিটিতে ঢুকতে আমাদের 50 টাকা করে টিকিট লেগেছে, কিন্তু পানাম সিটি 5টায় বন্ধ হয়ে যায়। সো আমাদেরকে প্রথমে গেটের গার্ডেরা ঢুকতে দিচ্ছিল না, বলছিল না 5টায় বন্ধ আর এখন 5:10 বাজে। কিন্তু কাকা স্পেশাল পারমিশন করে নিয়ে আসে অফিস থেকে যে আমরা অনেক দূর থেকে এসেছি, ইন্ডিয়া থেকে এসেছি এবং আজকের আমাদের ঢাকায় লাস্ট ডে, এই রকম বলাতে। তো ওরা তখন অনেক রিকোয়েস্ট করাতে আমাদের ভেতরে ঢুকতে দেয়। তো এটা হচ্ছে পানাম সিটি। এটা মূলত অনেক আগে তৈরি হয়েছে এবং এখানে সমস্ত আর্কিটেক্ট স্ট্রাকচার সবই হচ্ছে পুরনো। অনেক জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম অ্যাকচুয়ালি পানাম সিটিটা পুরো ব্যবসায়িক সম্প্রদায়রা এইখানে হচ্ছে বিজনেস করতো এবং সেটা মনে হয় দেশ স্বাধীন হওয়ারও আগে থাকতে করতো, এবং সেই আর্কিটেক্ট স্ট্রাকচার সব কিছু এখানে বহন করছে। কিছু কিছু বাড়ি তো খুব বিধ্বংস অবস্থায় ছিল, কিছু কিছু বাড়ি প্রায় ভেঙে পড়া মানে অবস্থা এবং বিপজ্জনক, সেই জন্যে সেখানে ভেতরে ঢুকতে বারণ করা হচ্ছিল। যেগুলো ভালো ছিল সেই সব জায়গাগুলোতে আমরা ঢুকলাম। এটা জাস্ট অসাধারণ অসাধারণ। আমি কোনো বাড়িটা থেকে চোখ ফেরাতে পারছিলাম না, আর কিছু কিছু বাড়িগুলো দেখে আমার নিজের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিলো। আমার শ্বশুর বাড়িও 400 বছর পুরনো। তো এই আর্কিটেক্ট স্ট্রাকচারগুলো ভীষণভাবে মন কেড়ে নিচ্ছিল। আমরা যেগুলো ভালো ছিল বাড়িগুলো আমরা তার মধ্যে গিয়ে সবাই একটু ফটোশ্যুট করলাম। আপনাদের পুরো পানাম সিটিটাই প্রায় একটু একটু করে ঘুরিয়ে দেখাচ্ছি, ভেতর অবধি দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তাও আমি চেষ্টা করছি অনেকগুলো বাড়ি তাদের আর্কিটেক্ট দেখানোর। দেখুন ইটগুলো কীরকম বেরিয়ে আছে, অনেক কিছু কথা অনেক রহস্য ইটগুলো বহন করছে যেগুলো আমরা জানি না বা বুঝতে পারি না। সমস্ত মানুষ যখন ফিট ছিল আমরা তখন ঢুকছিলাম ভেতরেতে 5টায়, মোটামুটি এখানকার গেট তো বন্ধ হয়েই যায় কিন্তু ভেতরে মানুষ টুকটুক থেকে যায় অনেক। আমরা আমাদের মোবাইলের অনেক রকমই ছবি তুলেছি আর সেটা আমি থাম্বনেলে দিয়েছি, আশা করি আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন। ভীষণ ভালো ছবি ওঠে, ভীষণ সুন্দর স্পট। হয়তো আর একটু ডিটেলস ঘুরে দেখলে আরও একটু সময় লাগবে, কিন্তু আমরা খুব তাড়াহুড়োর মধ্যে প্রত্যেকটা বাড়ির ভেতরে ঢুকে ভিজিট করতে পারিনি, সামনে সামনে থেকে ঘুরে গেছি। এবং যে বাড়িগুলো ভালো আছে সেই সেই জায়গাগুলো একটু একটু করে আপনাদেরকে ঘুরে দেখালাম। আপনারাও আমাদের সাথে বাড়িগুলো এনজয় করুন। এবং এই পুরো করতে করতে এটা প্রায় সন্ধে হয়ে গেছিলো এবং ঢাকা ভীষণভাবে জ্যামের শহর, সেখানে একটা জ্যাম শুরু হলে মোটামুটি 1 ঘন্টা 45 মিনিটের আগে গাড়ি ছাড়তে চায় না। তো 10 মিনিটের লোকেশন আপনাকে পৌঁছতে পৌঁছতে ওরা 45 মিনিটস লাগিয়ে দিচ্ছে, এটা আমরা ভীষণভাবেই বুঝতে পারছি। তো অ্যাটলিস্ট আগের দিন আমাদের নিউ মার্কেট দেখা হয়নি, আমি আপনাদের বলেছিলাম। তো আজকে আমরা নিউ মার্কেটটায় এলাম ঘুরতে, নিউ মার্কেটে দেখতে এলাম যে কিছু শপিং করতে পারি কিনা, কিন্তু আলটিমেটলি দেখলাম এখানে বেশিরভাগই ম্যাক্সিমাম জুয়েলারির দোকান। সামনে সবই যে কটা দোকান আছে সবই ম্যাক্সিমাম জুয়েলারির শপ, সব গোল্ড জুয়েলারি। এখানে কিছু আরবের দুবাইয়েরও জুয়েলারি আছে, তো ওরা বলছিল এগুলো হেভি জুয়েলারি আর দুবাইয়েরও কিছু স্টল আছে যেগুলোতে দুবাই জুয়েলারি পাওয়া যায়। তো এগুলোর সামনে গিয়ে ভিডিও করতে দিচ্ছিল না, তাও আমি একটু একটু করে ভিডিও করেছি। তারপর আমরা সন্ধেবেলা আমাদের খুবই খিদে পেয়েছিল আর আমরা ভাবলাম রাস্তায় একটু কিছু স্ট্রিট ফুড খাওয়া যাক। এটা হচ্ছে ইউনিভার্সিটির বাইরে, আমরা